এখন আপনারা লেখাপড়া শিখে শিখে আপনি পাস হয়ে গেছেন, ঠিক না? 8 পাস হলেন, আমি 7 পাস, এক ক্লাস নিয়েছেন, বুঝছেন? এক ক্লাস নিয়েছেন এবং এখন আমার সামনে বই দেখবেন, আপনারা কিন্তু বই দেখায় হিরো আলম আপনাদের কথা অনেক বই পড়ে, এখন বই দেখছেন, বই বই পড়তেছে শিক্ষিত হওয়ার জন্য, ঠিক আছে? আপনারা যারা আপনারা বড় বড় কথাবার্তা বলেন না, আপনারা কথা বলার আগে হিসেব করে কথাবার্তা বলবেন, এবং পাগল অশিক্ষিত বলার আগে আর বলবেন, অশিক্ষিত কাকে বলেন আপনারা? আপনারা অনেক বড় বড় নেতারা হিরো আলমকে দলে কথাবার্তা বলেন, তারা শিক্ষিত যোগ্যতা রাখে, যোগ্যতা পেতে আপনারা করার আগে আপনি সংবিধান চেঞ্জ করুন, তা ওই তাহলে আমরা নির্বাচন আর রাখবো না, যোগ্যতা নিয়ে আপনারা কথাবার্তা বলবেন না। তাই আপনারা দুইটা দল হিরো আলমকে জানেন, ট্রামের কাজ বলছেন, ট্রামের কাজ কাজ হিসেবে কিছু রাজনীতি দল আপনি ব্যবহার করতে চাইতেছেন। কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত স্বনামধন্য সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন কম্পিউটার, ডিপ্লোমা ইন সিভিল, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স, ডিপ্লোমা ইন অটোমোবাইল, ডিপ্লোমা ইন মেকানিক্যাল, ডিপ্লোমা ইন সার্ভেইং, ডিপ্লোমা ইন রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনিং ও ডিপ্লোমা ইন টেক্সটাইল বিষয়গুলোতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে। এখন আওয়ামী লীগ সাহেব হিরোলক মেরে ফেলে দাও, বিএনপি সাহেব হিরোলক মেরে ফেলে দাও, তৃতীয় পক্ষ সাহেব হিরোলক মেরে ফেলে দাও, কারণ হিরোলক মেরে ফেলে দিলে আপনারা আবার একটা গেম খেলতে পারবেন, এবং না হলে কি করবেন, ইয়াবা, তারপরে মনে করেন নারী কেলেঙ্কারি, তারপর অস্ত্র মামলা, যে কোনো মামলা হিরোলক ভরে রাখবেন। আপনি পরিকল্পনা এরকম করতেছেন, হিরোলক কিভাবে মারা দেয়, আপনারা অল টাইম আমাকে, আপনারা অল টাইম আমাকে মানসিক একটা প্রশ্ন রেখে মারতেছেন। তাই আমি এর থেকে আপনাদের মুক্তি চাই, আপনারা আমাকে লাস্টের খেলা নিয়ে খেলবেন না, আমাকে নিয়ে কেউ রাজনীতি করবেন না, কারণ হিরো আলম কোন রাজনীতির সাথে জড়িত না, হিরো আলম নিজেই একটা রাজনীতিবিদ, হিরো আলম নিজেই একটা দল, হিরো আলম নিজের মনে করে চলে, হিরো আলম কোনো দলে যোগ না, কোন দলে ছিল না, কোন দলে যেতেও চাই না আমি। তাই আপনাকে নিয়ে, আমাকে নিয়ে আপনারা এই লাস্টের খেলা, এই মনে করেন দলদলি খেলা বন্ধ করবেন, আমি আপনাদের কোনো রাজনীতির দলে যুক্ত হতে চাই না, আমি হিরো আলম একাই রাজনীতি করতে চাই, আমি জনগণের রাজনীতি করতে চাই, জনগণের নিয়ে কথাবার্তা বলতে চাই, এর বাইরে কোনো রাজনীতি কথাবার্তা করতে চাই না। তাই এই বিষয়টা দুঃখজনক, সবচেয়ে বড় রাজনীতি দল, বিরোধী দল আমাদের বলতে পারেন এখন বর্তমানে বিএনপি, সেই বিএনপি আমরা বড় একজন আমাদের নেতা রুহুল কবির রেজবি স্যার, তিনি আমাকে পাগল বলেছেন, যে হিরো আলম একটা পাগল, অর্ধ পাগল এবং অশিক্ষিত। আমার কথা, আপনারা অর্ধ পাগল কাকে বললেন? অর্ধ পাগল যদি হয় তাহলে আপনাকে সংবিধান অর্ধ পাগল, গণতন্ত্র অর্ধ পাগল, যারা আপনি আইন তৈরি করে তারা অর্ধ পাগল, কারণ ওখানে গণ লেখা আছে, আপনি ভালো করে পড়বেন, আপনাকেও আবার একবার পড়তে বলছি, আমি আপনাকেও পড়তে বলছি, ওখানে সংবিধানে লেখা আছে যে একটা লোক তার মনে করেন ভোটার অধিকার দ্বার আছে, তার ভোটার বয়স হইতে হবে, সে দেশের নাগরিক কিনা, সে ঋণ খেলাপি কিনা, মামলা থেকে অনেক কিছু না থাকে, সে ভোটার দাঁড়ানোর অধিকার আছে, তাহলে সংবিধান অনুযায়ী আমার সবকিছুই ঠিক আছে, তাহলে আমি ভোটার দাঁড়ানোর অর্ধ পাগল কিভাবে হলাম? পাগলগুলো আমাকে গালি দিলেন আপনারা। এবং আপনাদের আরেকটা বিষয়, মির্জা ফখরুদ্দিন স্যার, উনি অনেক দেখার দিকে হিরো আলমের মতো লোক নির্বাচন করে, তাকে মনে করেন আওয়ামী লীগ পিটাইতেছে, ধরে সে শব্দ ওটাকে হিরো আলমের মতো লোক মানে তুণপিটি তুচ্ছ লোক, হিরো আলম মনে করেন মানে একটা নর্মাল ব্যক্তি, মানে তার মূল্য নেয় সে কেন নির্বাচন, তাকে তুচ্ছ করে কথাবার্তা বলালো। এবং অনেক আওয়ামী লীগের নেতা, জাতীয় পার্টি, বড় বড় যারা যারা দল করে আর কি, রাজনীতিবিদ বল, বুদ্ধিজীবী বলা হয়, তারা হিরো আলমকে হিও করে কথাবার্তা বলে, তাকে মনে করেন নোংরামি করে কথাবার্তা বলতে, তাকে গালি দেয় কথাবার্তা, ইনসাল্ট করে কথাবার্তা বলছে, কেন আপনি আমাকে ইনসাল্ট করে কথাবার্তা বলবেন, এই বলার অধিকার তো আপনাদের নাই, ভালো না আমার থেকে, আপনি আমার থেকে দশ হাত দূরে চলে যান, আমার নামটা কেন মুখে নেন আপনারা, আমার নাম তোলার দরকার নেই, আমি তো আপনাদের নাম নিয়ে কথাবার্তা বলি না, আপনাকে আক্রমণ মনে করেন গালি দিই না, তাহলে আমাকে কেন কথাবার্তা বলা হয়। এবং আরেকটা কথা বলেছে, অশিক্ষিত, সংবিধানে লেখা আছে অনেক নেতা যখন লেখা স্বশিক্ষিত লেখা হয়, আমরা যখন আপনারা যখন নমিনেশন পেপার জমা দিই, আমরা অনেক টাইম ওই দেখা যারা আমরা লেখাপড়া নাই, তারা কিন্তু লেখে ওঠে কি লেখা, আপনি লেখাটা আরেকবার পড়বেন কি লেখা হয় ওখানে, যারা আপনি জানেন না। এবং আমাকে আপনারা অশিক্ষিত মানে বলার আগে আপনারা নিজেকে অশিক্ষিত বলে গালি দিচ্ছেন, কারণ আপনারা যারা নেতৃত্ব করেন, যাই দল করেন,